জেলা পরিষদের চেয়ারম্যান মামুন সরকার বক্তব্য দিয়ে গেলেন এবং আমাদের উৎসাহ দিয়ে গেলেন। এবং আপনারা সবাই জানেন কি যে 11 তারিখ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের 50 বছর প্রতিষ্ঠাবার্ষিকী, 75 বছর পূর্তি হচ্ছে। এই 11 তারিখে আর একটা কারণ গুরুত্বপূর্ণ এই দিনটি, কারণ এই প্যান্ডেমিক, এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগের এই 50 বছর পূর্তিকে বেছে নিয়েছেন উনি সশরীরে হাজির হবেন। এটা আমাদের যারা যুবলীগ করি আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের একটি দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্মানিত করেছেন, কারণ পদ্মা সেতুর ওপেনিং তো উনি প্রথম জনসভায় হাজির হয়েছেন, কারণ ওইটা একটি বড় একটা প্রোগ্রাম ছিল সরকারি, কিন্তু দলীয় প্রোগ্রাম, কিন্তু প্রথম উনি চুজ করেছেন এই যুবলীগের প্রোগ্রাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই যে উনি যুবলীগকে চুজ করেছেন তার প্রথম ফিজিক্যাল প্রোগ্রাম করার জন্য। এই কারণের জন্য আমাদের কাছে এই 11 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আজকে কিভাবে বিএনপি জামাত মানুষকে দেখাতে যাচ্ছে তাদের জনসমর্থন আছে। 5-6 হাজার লোক জমায়েত করে তারা বলছেন লক্ষ লক্ষ লোক হচ্ছে, এখানে কিছু সব কিছু লোক, এখানে খালি, এখানে কিছু লোক, এখানে খালি, এখানে কিছু লোক, মাথা লেভেলে ছবি নিচ্ছে যাতে দেখা যায় কিছু অনেক লোক। আমার কথা হচ্ছিল বিএনপি সারা জীবনই রাজনীতি করেছেন কোন আদর্শ ছাড়া, তাদের কোন আদর্শ নেই রাজনীতি, কারণ তাদের উৎপত্তি, তাদের যে এক্সিস্টেন্স, এক্সিস্টেন্সই হয়েছে কুয়ের মাধ্যমে, অরাজনৈতিক এক্সিস্টেন্স, ডেমোক্রেটিক না তারা। তারা দাবি করে তারা ডেমোক্রেটিক দল, কিন্তু তারা ডেমোক্রেটিক চিন্তা চেতনা হয়নি এখনো। কারণ আপনারা জানেন যদি সাজা হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন, যদি কারো সাজা হয় তাদের গঠনতন্ত্রে আছে যে সাজা যেই হবে সে কখনো দলীয় চিফ হতে পারবে না, কিন্তু তারা এখনো যারা সাজা হয়েছে তাদেরকে নিয়ে দলীয় চিফ হিসেবে রেখেছে। মির্জা ফখরুল সাহেব এক এক সময় এক এক কথা বলে, তারা বলতে চায় কি যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সমর্থন বলে আর নাই, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, ভোট কি আপনি যদি কালকে ভোট দেন তাহলে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্বাচিত হবে। তারা সবসময় মানুষকে বিভ্রান্তকর সিচুয়েশনে ফেলানোর চেষ্টা করেছে এবং করে। এই যে যারা যারা ছেলেপেলেরা আছে, বাচ্চা ছেলেপেলে, তাদেরকে জেল জুলুম খাটাচ্ছে, তাদেরকে দিয়ে ধ্বংসাত্মমূলক কাজ করাচ্ছে, লন্ডন থেকে বসে তাদেরকে এইসব কাজ করতে বলে, তারা না বুঝে এইসব কাজ করছে। আমার দুঃখ হয়, কষ্ট হয় এইসব ছেলেদের প্রতি, কারণ তারা তো কখনো তাদের নেতাকে দেখেনি,
তারা মনে করছে কি যে এটাই তাদের জন্য ঠিক, কিন্তু তারা যে এর মধ্যে তাদের রাজনৈতিক যে জীবন, তাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে ফেলছে একটা জায়গায় থেকে যেখানে কোনো ভবিষ্যৎ নাই, তারা এটা বুঝতে পারছেন না। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আমি তাদেরকে বলবো যে এখন আপনারা পড়াশোনার দিকে মনোযোগ দেন, আপনাদেরকে যেভাবে ব্যবহার করছে সেভাবে আপনারা ব্যবহৃত হবেন না। তাদের যারা নেতারা আছেন তাদের যদি মায়া থাকতো এই মানুষের প্রতি, তাদের কর্মীদের প্রতি, তারা কি কখনো তাদেরকে এই বিপদগামী করতে পারতেন? তারা সবসময় চায় ক্ষমতায় আসতে, ক্ষমতায় এসে কিভাবে লুটপাট করতে সেই কাজে তারা লিপ্ত সংরক্ষণ। আপনাদের মনে আছে ক্ষমতায় এসে তারা কি উন্নয়নমূলক কাজ করেছে যখন ক্ষমতায় ছিল? হাওয়া অবন করেছে এবং খাম্বা করেছে। তারা কখনো বাংলাদেশের জন্য কিছু করতে চায়ও নাই পারেও নাই। কারণ আমি যদি ক্ষমতায় এসে সারাক্ষণ চিন্তা করি আমি কিভাবে লুটপাট করবো, কিভাবে আমি টাকা বানাবো, তাহলে তো আমার কাজে মনোযোগ থাকবে না। আজকে আমি একটা সংগঠনে আছি, আমি যদি সবসময় চিন্তা করি আমি কিভাবে লুটপাট করবো, আমি কিভাবে মানুষের থেকে টাকা খাবো, তাহলে তো আমি কখনো সংগঠন চালাতে পারবো না। এবং সংগঠনের আমার নেতা কর্মীরা আপনারাই আমাকে সম্মান করবেন না, কারণ কথা কখনো থেমে থাকে না। যারা দুর্নীতি করে হয়তো আমার সামনে কিছু বলবেন না, বাট আমার পিছে যেতে কি বলবেন? কিন্তু তাদের নেতা কর্মীরা তো জানে যে তাদের কি চরিত্র। হাওয়া ভবন থেকে নিয়ে শুরু করে খোয়াব ভবন থেকে শুরু নিয়ে শুরু করে সবই জানে সবাই। এই কারণের জন্য তাদেরকে আমাদের সাধারণ জনগণ কখনোই ভোট দেবে না। আমি আপনাদেরকে বলতে পারি সাধারণ জনগণ জানে কি যে তাদের ভালো কি এবং খারাপ কি। এখন তো ওই আগের মতন সে যুগ নেই। বাংলাদেশের মানুষ এখন 70% মানুষ হচ্ছে আপনার ইয়াং জেনারেশন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। আপনি কম্পিউটার আপনি ফোন খুললেই আপনি সব ইনফরমেশন পান। আজকে যেসব উন্নয়নমূলক কাজ মাননীয় প্রধানমন্ত্রী করছেন, এই পদ্মা সেতু করেছেন, এই প্যান্ডেমিকের মধ্যে আমাদেরকে ভ্যাকসিন ফ্রি দিয়েছেন উনি। পৃথিবীর অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমেরিকাতে বলেন, ক্যানাডা বলেন, কেউ ফ্রি দেয়নি, তাদের কিনে ভ্যাকসিন দিতে হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ফ্রি ভ্যাকসিন দিয়েছে। এখানে কত টাকা খরচা হয়েছে এই প্যান্ডেমিকের মধ্যে? এই ব্যবসায়ীদের তাদের ব্যাংকের থেকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে যাতে তারা ব্যবসা চালিয়ে যেতে পারে, এবং যাতে যারা তাদের এই গার্মেন্ট সেক্টরে যারা কাজ করে এই যে শ্রমিকরা তাদেরকে জানি বেতন দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে প্রণোদনা দিয়েছেন। তারপর মেট্রো রেল হয়েছে, তারপর বিভিন্ন ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, তারপর আপনার চিটং আফটার কর্ণফুলী টানেল এরকম, তারপর আপনার রূপপুরের পাওয়ার প্ল্যান্ট, মেট্রো রেল, কত কিছু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কি যে আমি প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দিব। মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ দিয়েছেন। এখন ওয়ার্ল্ড পলিটিক্সে যদি এখন ইউক্রেন যুদ্ধ লেগে তেলের দাম বেড়ে যায়, আজকে আপনার ইউকেতে যেই বাসার বিদ্যুতের বিদ্যুতের রেন্ট আসতে হচ্ছে হলো £300, এখন সেই বাসারই বিদ্যুতের বিল আসে £900। তো এটা কি ইউকের দোষ? এটা কি ইউকের সরকারের দোষ? এটা তো ওয়ার্ল্ড পলিটিক্সে সব কিছুর দাম বেড়ে গেছে। তো এটা কি আমরা কি বাংলাদেশ পৃথিবীর বাইরে, আমাদের উপরে কি সেটার এফেক্ট পড়বে না? সেই এফেক্ট তো আমাদের উপরে পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বিদ্যুৎ মাঝে মাঝে যাচ্ছে, এখানে তো এখানে বিদ্যুৎ যেহেতু তেলের ক্রাইসিস এর জন্য যাচ্ছে, এটা আবার পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে যখন ওয়ার্ল্ড পলিটিক্স ঠিক হবে। তো এখানে তো অস্থির হওয়ার কিছু নাই। শুধু বিরোধিতার জন্য বিএনপি জামাত বিরোধিতা করে এই জিনিসটা তো ঠিক না। কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে কি যে ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তো আপনি যদি দেশের কথা চিন্তা না করে, দেশের মানুষ আপনাদের বিভিন্ন সব দেশে দেখেন যে বিরোধী দল অথবা যেই থাকুক না কেন, তারা কিন্তু ন্যাশনাল ইস্যুতে কখনো বিভক্ত হয় না। কিন্তু আমরা বিএনপি জামাতকে দেখি প্রত্যেকটা ইস্যুতেই তারা বিরোধিতা করে, জাস্ট বিরোধিতার খাতিরে। তো এই জিনিসটা আপনার রাজনীতি হতে পারে না, এটা নোংরামি ছাড়ার কিছুই না। আমি বলবো আপনারা রাজনীতি করেন, মানে সুস্থ রাজনীতি করেন, আপনারা গঠনমূলক সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। আমরা তো রাজনীতি করি হচ্ছে সমালোচনা নিতে আমরা অভ্যস্ত, তা আপনারা সমালোচনা করেন, বাট
সমালোচনার জন্য শুধু সমালোচনা করেন না। আর যেই মানুষ দেখা যেই মানুষকে সাধারণ মানুষকে আপনারা দেখাতে চান আপনাদের সমর্থন আছে, এটা আমার মনে হয় 11 তারিখের পর আপনাদের ভুল ভ্রান্তি ভেঙে যাবে। যথেষ্ট এই বিএনপি জামাতকে ট্যাকেল করার জন্য আজকে এই 11 তারিখের সফল করার লক্ষ্যে আমরা এখানে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। এই 11 তারিখে আপনারা মনে করেন এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী 50 বছর পূর্তি, এবং এই 11 তারিখের সমাবেশে, এই যুব মহাসমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী প্রচারণা শুরু করছেন। আপনারা সবাই এখানে 11 তারিখে এই ঐতিহাসিক সর্বানিধি উদ্যানে আপনারা সবাই উপস্থিত হবেন আপনাদের লোকজন নিয়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশে শক্তিশালী, এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে আরো সবচেয়ে বেশি শক্তিশালী, এটা আমরা দেখাতে চাই। আমরা সবাই, আমি আপনাদের ওখানে, আমরা সবাই সেন্ট্রালে যারা আছেন আমরা সবাই এখানে উপস্থিত থাকব। আমরা সবাই একসাথে একসাথে সেই সর্বানিধি উদ্যানে ঢুকবো ইনশাল্লাহ। আপনারা সবাই ওখানে আসবেন, দেখা হবে। এটা